الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، الحمد لله الله سبحانه وتعالى শুকর শুকরিয়া প্রতি সপ্তাহের মতো আজকে আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহর দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা আমাদের শেখার মধ্যে তৌফিক দান করেন, আমাদেরকে ক্লাস নিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ শুরু করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা দুর্দান্ত থেকে আজকে এই আদ দুরুস আল মুহিম আলী আমাতিল উম্মা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকিহ ও মুহাদ্দিস শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্স কিতাব থেকে নিয়মিত দার্স পেশ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য সেই আল্লাহর শুকরিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিপ্রদ প্রিয় রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতপর সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে দুটি দার্সে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রোকন সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন হলো দুটি, একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ। অন্য ভাষায় লা ইলাহাকে বলা হচ্ছে নাফি বা নাবুদ, আর লা ইলাহাকে বলা হচ্ছে নাফি বা নাবুদ, আর ইল্লাল্লাহকে বলা হচ্ছে ইসবাত। আরবিতে বলা হয় শব্দটি ইসবাত বা হাবুদ, অর্থাৎ প্রথমত আমি আল্লাহ ব্যতীত যাবতীয় বাতিল মাবুদকে নাকচ করছি, তারপরে আমার ইবাদত সমূহ সাব্যস্ত করছি ইল্লাল্লাহ দ্বারা, একমাত্র আল্লাহর জন্য। এ ছিল দুটি রোকন লা ইলাহা ইল্লাল্লাহ। অনুরূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটুকুরও দুটি রোকন রয়েছে, একটা হলো তিনি হলেন আব্দুহু আর একটা হলো রসুলুহু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং দ্বিতীয়টা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আর একজন মানুষের জন্য উবুদিয়াত দাসত্ব বান্দা হওয়ার মর্যাদা সবচাইতে উঁচু মর্যাদা, বান্দার জন্য এর চাইতে বড় মর্যাদা আর নেই। এই জন্য প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেহরাজ করা হয়েছে, যখন তাকে সালাতে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যখন হেফজ ও নিরাপত্তার কথা বলা হয়েছে, যখন কোরআন নাজিলের কথা তার উপরে বলা হয়েছে, সর্বসময় আল্লাহ তাআলা তাকে আব্দ শব্দ উল্লেখ করে সম্বোধন করেছেন। আব্দ বান্দা দাস, তো দাসত্বই মানুষের সবচাইতে বড় গুণ। তো আমি যদি আল্লাহর দাসে পরিণত হতে পারি, আল্লাহর বান্দাতে পরিণত হতে পারি, তবেই আমি সত্যিকার অর্থে সফলতা অর্জন করতে পারবো। তো যাই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কালিমার বা কালিমার এই অংশের দুটো রোকন, একটা হলো আব্দুহু আর একটা হলো রাসূলুহু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও দাস এবং তিনি আল্লাহ রাসূল। এই বিষয়গুলো পড়ে আসার পরে আজকে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আম্মা শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ ফাহিয়া, আর লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ 60টি, আর কেউ কেউ 8টি বলেছেন, এই 60টি বা 8টি শর্ত রয়েছে, এই শর্তগুলো পূরণ করে এই কালিমাটা পাঠ করতে হবে। কিন্তু যদি আমাদের কালিমাতে এই শর্তগুলো না থাকে, তাহলে এই কালিমা আমাদের কোনো উপকারে আসবে না, এই কালিমা আমাদের কোনো উপকারে আসবে না। যেমনটি বলা হয়েছে যে এই কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ 60টি শর্ত রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইলমু, আল ইলমু জ্ঞান অর্জন করা, এই কালিমা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। শেখের অন্যতম ছাত্র তিনি হলেন এখানে আমাদের বইয়ের ব্যাখ্যাকার, তিনি ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম আত-তুয়াইয়ান। হ্যাঁ, ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম আত-তুয়াইয়ান, তিনি এই বইটার ব্যাখ্যা লিখে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে সরাসরি দেখিয়েছেন। উনি ওনার বিভিন্ন দার্সে যখন এটা ব্যাখ্যা করেছেন, তখন উনি এগুলো লিখেছেন, লিখে
আরো কিছু অ্যাড ও সংযোজন করে তিনি শেখকে পরিমার্জিত অবস্থায় দেখিয়েছেন, শেখ এটাকে সমর্থন দিয়েছেন এবং এটা ছাপানোর অনুমতি দিয়েছিলেন। ফলে সেখানে তিনি বলছেন যে আল ইলমু ওয়াস শর্তুল আউয়াল মিন শুরুতি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যে 7টি শর্ত রয়েছে তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আল ইলমু, জ্ঞান অর্জন করা এই কালিমা সম্পর্কে। ওয়া আল ইলমু বিমানাহা আল মুরাদু মিনহা ওমা তানফিহি ওমা তুসবিতুহু, অর্থ হলো যে এই যে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম রোকন হচ্ছে জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন কি সম্পর্কে আমি করব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার দ্বারা উদ্দেশ্য কি সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, সাথে এই কালিমা কোন জিনিসকে না করে, কোন জিনিসকে হা করে, কোন জিনিসকে প্রত্যাখ্যান করতে বলে, কোন জিনিসকে গ্রহণ করতে বলে। একটু আগে আমরা পড়ে এসেছি লা ইলাহা সব বাতিল মাবুদকে নাকচ করা, ইল্লাল্লাহ যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, এই দুটো বিষয় সহ কালিমার যে চাহিদা লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি একমাত্র আল্লাহর ইবাদত করা, গাইরুল্লাহর ইবাদত না করা, তো সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই আল ইলম শব্দ ব্যবহার করেছেন এখানে দিয়ে বলছেন ফাআলাম, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক ওয়া হুম ইয়ালামুন, তবে ওই সমস্ত ব্যক্তি যারা কালেমায়ে তাওহীদের সাক্ষ্য দেয়, ওয়াহুম ইয়ালামুন এবং তারা জানে, এ ব্যাপারে জেনে শুনে কালেমার সাক্ষ্য দেয়, না জেনে নয়, খালি মুখে পড়ে নিল এমনটি নয়, বরং এই কালিমা কি তার কাছে চাচ্ছে সে বিষয়টা সে নিশ্চিত জানে। বেকুলুবিহিম আই শাহিদা বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহুম ইয়ালামুন, অর্থাৎ তারা ইল্লা মান শাহিদা বিল হাক্কের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, ও হুম ইয়ালামুনের অর্থ হলো বিকুলুবিহিম মা শাহিদাত বিহি আলসিনাতুহুম, আমাদের মুক্তি জিহ্বা দিয়ে আমরা কি বের করছি ওটা আমাদের অন্তরে অনুধাবন করে। এজন্য ইমানের সংজ্ঞায় বলা হয়েছে কালেমায়ে তাওহীদকে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ আর কাজে বাস্তবায়ন, এর নাম হলো ইমান। তো আমাদের অন্তর যেন অনুধাবন করতে পারে যে আমি কালেমায়ে তাওহীদ পড়তেছি তার দাবি কি, চাহিদা কি। ওয়াফিল হাদিসে একটি হাদিসে বর্ণিত হয়েছে মান মা তাওয়াহুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জানে তার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, সে অনুযায়ী চলে, হ্যাঁ, তাহলে দাখাল আল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুমা থেকে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তাহলে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, তার চাহিদা জানতে হবে, তার দাবি কোনটাকে সে গ্রহণ করে, কোনটাকে সে নাকচ করে, প্রত্যাখ্যান করে, সেগুলো সম্পর্কে জেনে ভালোটা গ্রহণ, মন্দটা প্রত্যাখ্যানের জিনিসগুলোকে বাতিল করা, এইভাবে কালিমাটা পড়তে হবে, ফলে বা তখন এই কালিমা আমাদের উপকারে আসবে বা কোনো উপকারে আসবে না। এই জন্য শাইখ বলছেন وَكَثِيرٌ مِّنَ النَّاسِ الْيَوْمَ يَنطِقُ بِهَا بِلِسَانِهِ وَلَا يَعْلَمُ شَيْئًا مِّن مَّعْنَاهَا, আজকে বর্তমান সময়ে অসংখ্য মানুষ আছে যারা কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে, রসনা জিহ্বায় পড়ে, কিন্তু ওয়ালা ইয়ালামু শাইয়্যান মিন মা'নাহা, তারা এই কালিমার কোনো অর্থই জানে না, কালিমার কোনো অর্থই তারা জানে না। ওয়ালিহাদা, আর যেহেতু তার অর্থ জানে না, তার দাবি জানে না, তার চাহিদা জানে না, তা সে কি করতে হবে আর কি বর্জন করতে হবে সে সম্পর্কে তার জ্ঞান নেই, তখন কি করে, ইয়াকাউ ফিশশিরকি ওয়া হুয়া ইয়ানতিকু বিহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কিন্তু সে শিরকে নিমজ্জিত। যেমনটি আপনারা দেখবেন কবর মাজার পূজা, পীর পূজা, বিভিন্ন জায়গাতে এই মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ছে আর সে গায়রুল্লাহকে সাজদাও করছে না, নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা গেছেন কিনা জানি না,
তবে আমি অনেকগুলো মাজার আমার কর্ম কর্ম বা আমার যে কাজ, আমার যে ডিউটি ছিল, সেই ডিউটিতে যখন আমি যেতাম বাংলার বিভিন্ন প্রান্তে, তখন আমি ওই এলাকার যে মাজারগুলো থাকতো, তখন সেই মাজারগুলোকে শুধু দেখার জন্য যেতাম। তো সেখানে গিয়ে শাহজালাল মাজার, শামাকদুম নয় বরং খানজান আলীর মাজার, এসব জায়গায় গিয়ে দেখেছি নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা এদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এক কঠিন পরিস্থিতি, হ্যাঁ, ওরাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, আবার গায়রুল্লাহকে সাজদা করছে, গায়রুল্লাহর কাছে চাচ্ছে। এই জন্য শাইখ বলছেন, ওয়ালি হাজা ইয়াকাউ বিশ্বের কে ওয়াহুয়া ইয়ানফিকু বিয়া। এই জন্য যেহেতু কালিমার দাবি চাহিদা জানে না, কালিমার অর্থ তার জানা নেই, তাই সে কালিমা মুখে পড়লেও কাজে সে শিরিকে নিমজ্জিত রয়েছে। ওয়ালাম্মা কানা আল মুশরিকুনা ফি যামানি নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ালামুনা মা'নাহা ওয়া মা তাদুল্লু আলাইহি ক্বালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা যে কালিমার অর্থটা বুঝেছিল, বর্তমান সময়ের অনেক মানুষ সেটা বুঝে না। তাই তিনি বলছেন যে ওয়ালিম ওয়ালাম্মা কানা আল মুশরিকুনা ফি যামানি নাবিয়্যি সাল্লাল্লাহু ইয়ালামুনা মা'নাহা ওয়া মা তাদুল্লু আলাইহি ক্বালু, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার যে চাহিদা, যে দাবি এবং তার অর্থ, এটা যেহেতু কাফেরের মুশরিকরাও পর্যন্ত বুঝতো, তাই তারা বলেছিল আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি অসংখ্য আমাদের মাবুদগুলোকে এক মাবুদে পরিণত করে দিল, এক আল্লাহর প্রতি সে আহ্বান করছে। ইন্না হাজা সেই লা শাইউন উজাব, নিশ্চয় এটা একটা আশ্চর্যজনক বিষয়, এতগুলো মাহবুদকে আমাদের একটা মাহবুদে সে পরিণত করে দিল, সবগুলোকে ক্যান্সেল করে দিল, বাতিল করে দিল। এটা কাফেরেরা বুঝেছিল, কিন্তু আবু জাহাইল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল, কিন্তু বর্তমান সময়ের নামধারী মুসলিম আজকে এটা বুঝে না, নাউজুবিল্লাহ মিন জালিক। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সময়ের দাবি হয়ে গেছে যে আমরা সকল যে মানুষগুলো রয়েছে সেই মানুষের কাছে এর তাওহীদের দাওয়াত পৌঁছে দিব, শিরকের ভয়াবহতা সম্পর্কে তাদের সামনে আলোচনা করব, তুলে ধরব। এটা যেমন আপনারা আপনারা আপনাদের কর্মস্থল যেখানে বসবাস করছেন সেখানে করবেন, তেমনি আল্লাহ তাআলা আপনাদেরকে দেশে বাংলাদেশের যে জায়গায় হয়তো মানে সৃষ্টি করেছেন সেই এলাকার লোকগুলোর প্রতি আপনাদের একটা করণীয় আছে। আলহামদুলিল্লাহ, এই দাসের মাধ্যমে হোক আরো অন্যান্য দাসের মাধ্যমে হোক, আপনারা এই দিশাটা পেয়েছেন যা থেকে তারা বঞ্চিত। তাই লিফলেট ইত্যাদি ছোট ছোট বই, বিভিন্ন আলোচনা, মেমোরি কার্ড বিতরণ, যেগুলোতে বিভিন্ন আলোচনা থাকবে, এইভাবে এই দাওয়াতটাকে আমাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অন্তত যতটুকু আমাদের সাধ্যে কুলাই সেই সাধ্যের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদের কাছে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ ছিল কালিমায়ে তাওহীদের 7টি শর্তের 1 নম্বর শর্ত, যে এই কালিমা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে তারপরে এই কালিমা পড়তে হবে, তার চাহিদা ও দাবি জানতে হবে, তার অর্থ জানতে হবে, এবং এটা কোন বিষয়গুলোকে নাকচ করে প্রত্যাখ্যান করে সেটাও জানতে হবে। 2 নম্বর কালিমে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, অন্তরের দৃঢ় বিশ্বাস, যেমনটি বিশ্বাস ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, যখন কাফেররা তাকে গিয়ে বলল যে তোমার বন্ধু তো আগে যা পাগল ছিল ছিল, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আরো বড় পাগল হয়ে গেছে। কেন? তিনি নাকি রাত্রের কিছু অংশে বাইতুল মাকদেস প্যালেস্টাইন গিয়েছেন মক্কা থেকে, আবার ঊর্ধ্বগমনে গেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, এত কিছু দেখে আবার রাতের কিছু অংশে তিনি নিজ বাসায় ফিরে এসেছেন। তখন তখন এই এই আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এটা যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এবং আব্দুল মুত্তালিবের দৌহিত্র নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন। কি ইয়াকিন, কি দৃঢ় বিশ্বাস ছিল তার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যা বলতে পারেন না, উনি যদি বলে থাকেন তাহলে সত্য বলেছেন, আল্লাহু আকবার। এরকম ইয়াকিন, দৃঢ় বিশ্বাস নিয়ে কালেমায়ে তাওহীদ পড়তে হবে। হ্যাঁ, কোনো কিছু একটা ঝড়ঝাপটা আসলো, আজাব আসলো, শাস্তি আসলো বিদর্মীদের পক্ষ থেকে, আর কালিমা থেকে আমি সরে গেলাম, এটা মুমিনের চরিত্র নয়, এটা মুনাফেকের চরিত্র। তাই এখানে শাইখ বলছেন যে এই কালিমা পড়ছে সে কালিমার দাবির উপরে দৃঢ় বিশ্বাসী হবে, এখন যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে কিন্তু তার অন্তরে সংশয় কাজ করে, দৃঢ় বিশ্বাস কাজ না করে, বিমা তাদুল্লু আলাইহে,
এই কালিমার দাবির প্রতি সে দৃঢ় আস্থাশীল নয়, তাহলে লাম তান বাহু এই কালিমা তার কোন উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, তারপরে সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সংশয় সন্দেহ পোষণ করে না, এর প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকে, আস্থা থাকে, সে যে এটা বলেছে তা অন্তর থেকে অনুধাবন করে বলে। সূরা হুজরাত 15 নম্বর আয়াত, আইলাম ইয়াশুকু বাল হুম মুক্তিনুনা তামাম আল ইকান ইকান, অর্থাৎ তারা এই কালিমার ব্যাপারে সামান্য পরিমাণ সন্দেহ করে না। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক সত্য ইলাহ, এই ব্যাপারে তারা সামান্য পরিমাণ সন্দেহ করে না, বরং তাদের পরিপূর্ণ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে কালিমা পাঠ করে। আম্মাল মুরতাব ফাহুয়া মিনাল মুনাফিকিন, কেউ যদি আবার এই কালিমার প্রতি সামান্য পরিমাণ সন্দেহ করে ফেলে, তাহলে সে মুনাফিকদের কাতারে সামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াস্তাদিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, যুদ্ধের ময়দান থেকে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে পালিয়ে যেত, যাতে যুদ্ধ করতে না হয়, বিভিন্ন বাতিল অজুহাত দিয়ে বলতো আমার ছেলে অসুস্থ, আমার বইয়ের সমস্যা ইত্যাদি, এগুলো বলে তারা জিহাদ থেকে পালাতো। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াস্তাদিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মূলত যুদ্ধ থেকে যুদ্ধতে না যাওয়ার অনুমতি আপনাদের আপনার কাছে তারাই চায় যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, ওয়ারতাবাত কুলুবুহুম, আর তাদের অন্তরে সংশয় কাজ করে, তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে না, আস্থা থাকে না কালিমার প্রতি, আল্লাহ প্রতি, রসুলের প্রতি, বা হুম কি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তাই তারা তাদের সংশয়ে তাদের সন্দেহে ঘুরপাক খাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কালিমার প্রতি সামান্য পরিমাণ সন্দেহ থাকা যাবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। লা ইয়ালকাল্লাহা বিহিমা আব্দুন গায়রা শাকিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই দুই দুই কালিমা নিয়ে, দুই কালিমা হলো একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো এই দুই কালিমা নিয়ে যে ব্যক্তি সন্দেহাতীত ভাবে, অর্থাৎ সেই কালিমা পড়ার ব্যাপারে তার সামান্য পরিমাণ সংশয় নেই, এমন অবস্থা যদি হয়, তাহলে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, গায়রা শাকিন ফীহিমা, এই ব্যাপারে তার সামান্য পরিমাণ সংশয় সন্দেহ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, আগের হাদিসটি সহিহ মুসলিমের, পরের হাদিস এখন যেটা বলছি সেটাও সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে একদিন বললেন মান লাকীতা ওয়ারা হাযাল হাইজ ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই প্রাচীরের পিছনে যাদের সাথে সাক্ষাৎ লাভ করবে, আর সে ব্যক্তি কি করে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, মুস্তাইকিনান বিহা কালবু, অন্তরে তার এই কালিমার প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, বা বাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দুটো বিষয় আপনাদের সামনে এতক্ষণ পেশ করলাম, যে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্ত রয়েছে, তার মধ্যে 1 নম্বর আল আইল, এই কালিমা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা এবং তার উদ্দেশ্য কি, তার চাহিদা কি, কোন জিনিস বিষয়গুলোকে সে গ্রহণ করে এবং কোন জিনিসকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যাখ্যান করতে বলে, এগুলো নিয়ে সার্বিকভাবে জ্ঞান অর্জন করেই এই কালিমাটা পড়তে হবে। দুঃখজনক হলো সত্য, অসংখ্য মানুষেরা কালিমা পড়ে কিন্তু কালিমার অর্থ ও দাবি না বুঝার কারণে, শর্ত না জানার কারণে তারা আবার সেরূপ করে থাকে। 2 নম্বর বিষয় বলেছিলাম যে সেটা হলো একদিন দৃঢ় বিশ্বাস। 3 নম্বর বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, 3 নম্বরটা আমাদের সংক্ষিপ্ত রয়েছে, সেটা হচ্ছে আল ইখলাসু আল মুনাফিল শির্ক, একনিষ্ঠতা যা শিরিকের পরিপন্থী, অর্থাৎ আমাদের ইবাদত দিয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনকে উদ্দেশ্য করতে হবে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য করা যাবে না। বাহাদিল কালিমাতু লা তানফাউ সাহিবাহা বিদুনিল ইখলাস, অতএব কালিমা পড়লাম কিন্তু এখলাস আমাদের ভিতরে নেই, আবার কালিমার সাথে আবার শিরিকও করে যাচ্ছি, তাহলে এই কালিমা পড়া কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে একমাত্র এই আদেশই করা হয়েছে, এরা খাঁটি ভাবে
একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করবে না। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাস বি শাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন ক্বালবিহি আও নাফসিহি। যে কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে সবচাইতে সৌভাগ্যশীল হবে ওই সকল ব্যক্তিরা, যে ব্যক্তিরা খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে। হাদিসটি বুখারী শরীফে ইতবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ আজ্জা ওয়াজাল। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি অন্তর থেকে খাঁটি ভাবে শিরিক মুক্ত ভাবে বলে এবং এর দ্বারা তার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার, আল্লাহ তাআলা তাকে তার হাররামা আলান নার, জাহান্নামের উপরে আল্লাহ তাআলা তাকে হারাম করে দেন, জাহান্নাম তাকে পোড়াবে না, সে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। এই ছিল তিনটি শর্ত নিয়ে আলোচনা। 1 নম্বর আমরা বলেছি আল ইলম, কালিমা সম্পর্কে জ্ঞান অর্জন করা। 2 নম্বর দৃঢ় বিশ্বাসী হওয়া, কোন সংশয় সন্দেহ না থাকা। 3 নম্বর আল্লাহর ইবাদত কাউকে শরিক না করা, এখলাস ঠিক রাখা, এখলাস ঠিক রাখা। আল্লাহ তাআলা যেন এই তিনটি শর্ত যথাযথভাবে আমাদেরকে পালন করে এই কালিমার চাহিদা পূরণ করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজত রাখুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাজাকাল্লাহ খাইরান শাহ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আসলে আমরা এই কালিমার শর্তগুলো সম্পূর্ণ তো আমরা জানি না, কিভাবে কালিমার শর্ত যে কত গুরুত্বপূর্ণ। সুবহান আল্লাহ, জাজাকাল্লাহ খাইরান শাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন দিন পরিপূর্ণ শিখতে পারি। আল্লাহুম্মা আমিন। কোনো ভাই যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা তো কিছু প্রশ্ন নিতে পারবো ইনশাল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোরবানি সম্পর্কেও শাহ হয়তো উত্তর দিবেন ইনশাল্লাহ। প্রশ্ন নেই, না থাকলে আমরা শেষ করি। জি জি শেখ, তাহলে ইনশাল্লাহ আজকে আমরা শেষ করে দিই। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান শেখ।